হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কবুতর প্রেমী সবাইকে স্বাগত। আমি শিমুল আর চলে আসলাম আমাদের হৃদয় ভাইয়ের কবুতর লফটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। আমার দর্শকরা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আজকে কবুতর প্রাইস থাকবে একদম রিজনেবলের ভিতরে। জি একবার আমি আসলাম, ঠিক আছে। দেখেন মাঝে আমার ভিডিও নাই বললে চলে। জি কবুতর কালেকশন করতে পারতেছি না, কবুতরের যে আর দাম চে মানে দাম, ঠিক আছে। জি আপনারা যে হৃদয় ভাইয়ের কবুতর কালেকশন করবেন এগুলা নিশ্চিন্ত আপনি নিতে, কোনো সমস্যা নাই। হৃদয় ভাইয়ের যত সমস্যা হয় এগুলো পুরোটাই আমি রিস্ক। যদি আপনাদের কবুতর ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই কবুতর কালেকশন করবেন। একদম কম দামে আজকে কিছু কবুতর দেওয়া হবে, ভালো ভালো কোয়ালিটির কবুতর। সবাই কবুতর কিনতে পারবে নিম্নমান থেকে। আর সবাই জানেন যে ঋতুবের কবুতরগুলো সবগুলো হাই কোয়ালিটি হয়। সো আমার কবুতরগুলো প্রত্যেকটা তো সুস্থ ফিট ভাই, ঠিক আছে। কোনো অসুস্থ কবুতর কেউ দেখাইতে পারবো না। ওকে ইনশাআল্লাহ ভিডিওটা শুরু করি ভাই। অবশ্যই আমি যারা অনলাইনে কবুতর কিনে অনেক ভাই ফোন দিয়ে বলেন ভাই ডিম বাচ্চা করতে পারতেছি না, অনেক কবুতর কিনলাম, বাট তাদের জন্য একদম একটা গুড নিউজ। আজকে এই কবুতর দেখেন ডিম গুলো মোটামুটি আজকে দুদিন হয়েছে ডিম পাচ্ছে। এমনকি এই যে দেখেন একদম ফ্রেশ একটা ডিম, ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই, এটা আমি এসে দেখছি যে ওম দিতেছে। সো আমরা আরেক দূরে দেখাচ্ছি, দাম পড়বে মাত্র কত ভাই? 1200। ওকে ঠিক আছে দর্শক, আমরা আরেক দূরে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক এই যে দেখেন আমরা এক দূরে মুখী কবুতর দেখাবো, এটাও ডিম শো ভাই। আমরা একটু দেখাই ভাই খাঁচা দিয়ে, একদম জমা ডিম ভাই, ঠিক আছে। দেখেন একদম জমা ডিম আজকে ভাই। আপনারা চিন্তা করতে পারবেন না, যারা নতুন কবুতর বলেন, অনেকে বলেন ভাই ডিম বাচ্চা করতে পারেন না, তাদের জন্য আজকে গুড নিউজ তো বারবার বলতেছি। এই যে দেখেন ভাই কবুতর লাড়া দেন, কবুতর কোয়ালিটি দেখেন ভাই, জমা ডিম শো ভাই, জমা ডিম শো, দুইটা ডিম শো। আসলে এরকম কবুতর সব জায়গায় পাওয়া যায় না, বাট আসলে হৃদয় ভাই একটা ছোট্ট একটা গ্যাপ দিছিল, তার কারণে বাসায় কবুতরগুলো ডিম বাচ্চা করছে। যে কোনো একটা প্রবলেমের কারণে আসলে একটু গ্যাপ পড়ে গেছে। যদি কোনো ভাই আপনি নিতে চান আবার কন্টিনিউ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন মাঝে কিভাবে ডিম টানতেছে, দেখেন কত সুন্দর জোড়াটা মাশাআল্লাহ ভাই। কত রাখবেন হৃদয় ভাই আজকে ভাই? 1200 টাকা ভাই। আজকে ভাই কি বলবো, যারা নতুন কবুতর পালেন তারা ভাই এগুলা তাড়াতাড়ি টাকা পাঠা, তাড়াতাড়ি ইনশাল্লাহ নিশ্চিন্ত। আপনার টাকা যদি এক পয়সা মাইজে এই টাকাটা আমি দেবো, আমার গাড়িতে দেবো হৃদয় ভাইয়ের ভিডিওর জন্য। শুধু এই কথাটা আমার ঠিকানা সহ আমি বইলাতে যাব। আসলে হৃদয় ভাইয়ের এখানে স্থানীয় রিজের বাড়ি আছে, আপনার ইচ্ছা করলে এখানে বাড়িতে আইসা দেখে শুনে ঘুরেও গেলেন, কবুতরগুলো নিয়ে যাবেন। ডিম সই কবুতর দাম পড়বে মাত্র 1200 না ভাই? জি ভাই 1200। ওকে ঠিক আছে দর্শক, সেখানে আছে আবার আরেক জোড়া নান কবুতর। ডিম সই একটা ডিম পাবেন ভাই, একটা ডিম পাবেন। মাশাআল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন ভাই। আসলে আমি একটা কথা বলতে চাই, সবসময় হৃদয় ভাই কোয়ালিটি নিয়ে কাজ করে, সবসময় ভালো কোয়ালিটির মাল কেনার চেষ্টা করে। আসলে আমার কাছে অনেক ভালো লাগে হৃদয় ভাই কবুতরগুলো পার্সোনালি ভাবে। আসলে এখানে আমি ভাড়া থাকি, আমি কবুতর পালতে পারি না, নাহলে আমি কিছু কবুতর নিয়ে পালতাম। এই যে আজকের ভিডিওটা ভাই সবগুলো কবুতরের সাথে ডিম বাচ্চা করা, যদি কোনো ভাই এই কবুতর নিতে চান একটা ডিম শো একটা ডিম ইনশাল্লাহ কালকের পরদিন পারবে না ভাই? আচ্ছা ভাই এই পেয়ারটা কত রকম? ডিম শো 1200 টাকা, এটাও 1200 টাকা। যদি কোনো ভাই 10 জোড়া কবুতর নেন তার জন্য একটু হালকা হলে ডিসকাউন্ট থাকবে একসাথে ডিম শো। ওকে আমরা আরেক জোড়া দেখাচ্ছি, আরো ডিম শো অনেক কবুতর আছে, বাচ্চা সহ ডিম শো কবুতর অনেক আছে। আজকে আপনারা ভিডিওটা না টেনে দেখুন। দর্শক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যারা কবুতর পাইলে সফল হইতে পারেন না তাদের জন্য আজকে সফলতার কাহিনী থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে। ওকে ঠিক আছে দর্শক, আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের। এই যে এখানে আছে আরেক জোড়া মুখী কবুতর বাচ্চা আছে, দুইটা ডিম আছে, বাচ্চা আছে, আমরা দেখাচ্ছি ওই জায়গা নিয়ে। দর্শক এই যে দেখেন পেয়ারটা, এই যে অগর বাচ্চা, এটা আসলে ঘটনা ঠিক জানেন, এগুলো হলো এর আগের বারের বাচ্চা না ভাই? আগের বার বাচ্চা, এর আগের বার আমার বাসায় ডিম পারছে, ঠিক আছে। আসলে হৃদয় ভাই কবুতরটা অনেকদিন ধরে রাখতেছে ঘরে, তো এখন বলতেছে ভাই আসলে প্রচুর কবুতর ঘরে কালেকশন হয়ে গেছে। বাট লক্ষ্মী কবুতর ভাই, লক্ষ্মী লক্ষ্মী কবুতর ভাই। এখানে ভাই ঘটনা কি, এখানে দুইটা ডিম আছে, এক জোড়া কবুতর আছে, এক জোড়া বাচ্চা আছে, মানে একটা প্যাকেজ ভাই। একটু লাড়া দিয়ে বাচ্চাটা একটু ভিতরে দেন ভাই। আচ্ছা রে ভাই, যদি কোনো ভাই এই প্যাকেজটা নেয় ডিম সহ বাচ্চা সহ মাস্টার পেয়ার সহ, চুল পরিমাণ কোনো মিস পার্কিং নাই, মাশাআল্লাহ অনেক কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি কবুতর, আমাকে ফুল দেয়ার, যদি কোনো ভাই নেন কত রাখবেন ভাই? এটা ডিমে কিভাবে বোম দেয় একটা আরেক জায়গা আনসি দিয়ে তারপর ডিমে কিভাবে বোম? জি জি জি, এটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে না, ঠিক আছে, একদম 1600 টাকা পাবে। 1600 টাকা না, 1600 টাকা। আসলে আমি মনে করি এই এরকম কবুতর নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না, কখনো লস হবে না, কারণ এগুলো ডিম বাচ্চা করবেই। আর ভাই এক জোড়া মুখী কবুতরের বাচ্চা মানে ফুটে গেলে ভাই কিছুদিন পারলে আপনি 700 থেকে 800 টাকা বাচ্চাগুলো সেল করতে পারবেন।
সো যারা আসলে অনেকে বেকার বাইরে আছেন, যারা কম দামি 5-6000 টাকা দিয়ে কবুতর পেলে ভাই, 5 জোড়া বাচ্চা 300 টাকা করে বেচলো 1500 টাকা ভাই, অনেক কিছু হয়ে যায় 1500 টাকাতে। যারা বেকার বসে আছেন তারা ভাই এই কবুতরগুলো লালন পালন করে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারেন, আর যারা শখে পালতেছেন তারাও নিতে পারেন। সো এটার দাম কত বলেন ভাই? মাত্র 1600 টাকা ভাই। লালন বাচ্চা ভাই, এই যে ভাই একদম কষা টসা সব ঠিক আছে। ওকে ঠিক আছে, এখানে আছে টপ কোয়ালিটি লাইট কালারের যারা কবুতর না কিনবেন তারা লাইফে অনেক ভুল করবেন, কারণ এই কবুতর ভাই 1000 টাকা নিচে অ্যাভেলেবল পাওয়া যায় না। যার গায়ে 600 টাকা ডিসকাউন্ট, একটু ভাই কবুতর একটু লাড়া দেন ভাই, আমরা একটু সময় দেখেন দর্শক দেখেন খুব সবগুলো অ্যাক্টিভ আছে, সবগুলো চুইটাল আছে, কোনো সমস্যা নেই, কোনো অসুস্থ নেই, 100% সুস্থ, খাবার দাবার একদম ঠিক আছে। সো আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ সবগুলো কবুতর একসাথে নেওয়ার চেষ্টা করবেন। একসাথে না নিলে কিন্তু ভাই এই দাম থাকবে না, এটা একটা লাড়া দেন ভাই, যদি একসাথে না নেন তাহলে 1000 টাকা জোড়া পড়ো, আর যদি দুই জোড়া একসাথে নেন দাম পড়ে মাত্র 1400 টাকা, 700 টাকা করে জোড়া। এখানে আছে একদম টপ কোয়ালিটির কালো লক্ষা কবুতর, আপনি তো আরো ভাই 10টা ভিডিও 12টা ভিডিও দেখছেন, আমি পার্সোনালি বললাম তেল গুলা দেখেন কবুতর চোখ দিয়ে, আমি কবুতরের যে কালারটা ভাই ডিম পারে দেবেন ইনশাল্লাহ না ভাই। আচ্ছা এটা কত টাকা রাখবেন ভাই? তো ভাই ১৫০০ টাকা না ভাই, 1800-2000 টাকার নিচে কোনো কালো লক্ষা পেছেন। আজকের ভিডিও রিদেবে অনেকদিন গ্যাপ থাকার কারণে দারুণ একটা ডিসকাউন্ট দিয়ে দিছে, কারণ এগুলা ভাইয়ের কিছুদিন আগে কিনা তার জন্য অনেক কমে দিতে পারতেছে নাকি ভাই? যদি কোনো ভাইয়ের ভালো লাগে জোড়াটা একদম কত পড়বে ভাই? 1500 টাকা ভাই। ওকে ঠিক আছে দর্শক, আমরা আরেক জোড়া দেখাচ্ছি, মাদি নিশ্চিত দিবে আমি বলছি, অ্যালিগেটর খাইতেছে। আমার কবুতর নরমাদি নিয়ে কোনো সন্দেহ আর কোনো কারণ নাই, যেটা বলুন আর সেটা নয়, যেটা মাদি বলুন সেটা মাদি, ঠিক আছে? ওকে ঠিক আছে দর্শক, আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ৪,০০০ কালো বিডি একটু কিছুদিন পরে এটা দাম হয়ে যাবে 10,000, একটু বড় হইলে যদি কোনো ভাই কোনো আপনি নিতে চান অবশ্যই ইনশাল্লাহ এই পেয়ারটা আপনি কালেকশন করে নিয়ে যেতে পারেন, এমনকি বাংলার যে কোনো প্রান্তে। সামনেটা মেবি নর হবে, মানে কবুতর সরি আমি যেটা বুঝতেছিলাম সেটাই বলতেছিলাম, কারণ মাদিটা মাদি নরের শেপ আসলে মোটামুটি ছোটবেলাও বোঝা যায়, বাট এটা এক ঘরের বাচ্চা না ভাই? ওকে ঠিক আছে দর্শক, আমরা আরেকগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ, ভালো লাগলো অবশ্যই ইনশাল্লাহ আপনি এই পেয়ারটা নিয়ে যাবেন। এখানে আছে কালো শৌখিন কবুতরের বেবি, দেখেন পাওগুলো টানা দেখেন, নরমাদি 100% কনফার্ম, ঠিক আছে? আচ্ছা একটু লাড়া দেন ভাই, নরমাদি 100% কনফার্ম, এটা নর এটা মাদি, বড়টা নর ছোটটা মাদি, আচ্ছা ঠিক আছে? এটা দুই তিন পরে আছে কবুতর, লাড়া দেন। হ্যাঁ এটা দুটোর পায়ে কালো রিং লাগানো আছে, ঠিক আছে? আচ্ছা প্রাইস করো কত বেটার? যদি কোনো নিতে চাই একদম 3500 টাকা পড়বে বাচ্চা, 3500 টাকা না? জি জি। দর্শক আসলে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন, এইগুলা মাশাআল্লাহ হাই কোয়ালিটি কবুতর ভাই, বাচ্চাগুলো অবশ্যই নিতে পারেন। যারা কবুতর পাইলে অনেক কিছু করতে চান তাদের জন্য বাচ্চাগুলো একদম বেস্ট, কারণ এগুলা ইনশাল্লাহ নতুন কবুতর ডিম বাচ্চা রানিং করবে ইনশাল্লাহ, এগুলো পারলে অনেক কিউট অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাই, যা আছে এখানে আছে, এই পেয়ারটা আপনি কত রাখবেন দিদি ভাই? আলোচনা সাপেক্ষে না? আচ্ছা এই পেয়ারটা আলোচনা খুবই রেয়ার কবুতর, খুবই রেয়ার, ঠিক আছে? আমি এটা বলতে খুবই রেয়ার কবুতর, এটা দেখতে পাচ্ছেন, এটা কিং এর ভিতরে আমি কারোর কাছে দেখি নাই কবুতর, কিং এর ভিতরে এরকম বার আসা আমিও আসলে দেখি নাই। সো যদি আপনাদের এই পেয়ারটা ভালো লাগে অবশ্যই নিন, দুটোটা ডাবল এর রিং, অরিজিনাল যে ডাবল এর রিং হয় এটা অরিজিনাল ডাবল এর রিং,
এটা আমি নিজেও দেখছি এবং কি আপনাদেরও বলে দিলাম যদি ভাই আপনাদের এই জোড়াটা ভালো লাগে অবশ্যই ইনশাআল্লাহ নিয়ে যাবেন এটা নর এটা মাদি 100% নর মাদি গ্যারান্টি আছে দাঁড়া দেন ভাই ঠিক আছে নর মাদি 100% গ্যারান্টি এই যে দেখেন দুটোটার কাছে দেখেন কত সুন্দর বার দেখেন একদম সেম টু সেম কার্বন কপি ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি নরের ডাকটা একটু দেখাই দিই আপনাদের সারা দিন সেখানে আছে একটা ইন্দোনেশিয়ান শোকিং কবুতর শোকিং ঠিক আছে তিন পর্বে কদিনের ভিতর ভাই এটা নয় পরে আছে নটটা মাটিটা আট পরে আছে ঠিক আছে কালকে না পালো পরশুদিন বা তরশুদিন ডিম পারে আই সপ্তাহখানিক ডিম পারো 100% গ্যারান্টি আচ্ছা এই যে কবুতর ভাই এটা কত টাকা রাখুন আমাদের দর্শকদের জন্য ভাই কারণ এটা পুরো একদম কালারটা দেখেন ভাই এটা কোনো লালচা টালচা কিছু নাই একদম পিওর কালার একদম আচ্ছা ঠিক আছে আজকে আমরা একটা রেডি দিমু যা কিনা মতো সবাই সামর্থ্য রাখবে ইনশাআল্লাহ আচ্ছা মাত্র 10000 টাকা ভাই মাত্র 10000 টাকা না মাত্র 10000 টাকা আর 50টা ভিডিও আমি চ্যালেঞ্জ এই দামে কেউ দিব না রানিং পেয়ার না রানিং পেয়ার ঠিক আছে দর্শক এটা দাম আমরা ফার্স্ট টাইম ডিম পারব রানিং পেয়ার ফার্স্ট টাইম ডিম পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এটা যদি কোনো ভাই নেন দাম পড়ে মাত্র 10000 টাকা 10000 টাকা ফুল তো দেখেন পুরো মাছের আইসটার মতো মাশাআল্লাহ কালার এখানে আছে একটা শোকিং নর কবুতর পায় রিং দো আছে আপনি দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট ডাবল রিং একদম গোল কবুতর হ্যাঁ ভাই ওর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা 7.8 পরে আছে এটা নর কবুতর ঠিক আছে জি এটা যদি কোনো ভাই নিতে চায় একদম 5000 টাকা 5000 টাকা না আচ্ছা ঠিক আছে দর্শক এটা যদি কোনো ভাই নেন এটা দাম পুরো একদম 5000 টাকা বাংলাদেশ যেকোনো প্রান্তে ইনশাআল্লাহ ডেলিভারি দেবে সর্বোচ্চ কোয়ালিটির কবুতর যদি কোনো ভাই কোনো আপনি নিতে চান অবশ্যই ইনশাআল্লাহ দিতে বেশাতে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনি এই কবুতরটা এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারেন হলুদ কালার আপনি দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই নেন এটা দাম পড়ে মাত্র 3000 বিগ সাইজের কবুতর ডাবল এ রিং এর বাচ্চা হোম ব্রিড দেখেন ওর কোয়ালিটিটা দেখেন 2022 এর কবুতর না জি ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি ইনশাআল্লাহ ভালো লাগলো অবশ্যই আপনি এই কবুতরটা কালেকশন করে নিয়ে যাবেন এখানে আছে একটা ব্লু বাল্লেস রেসার কবুতর এটা হ্যান্ডেল লাগে বেলজিয়ান ব্লাড টাইন আচ্ছা ঠিক আছে কারণ এই কবুতর তো যারা জানে তারাই বুঝতে পারবে এগুলা কি কবুতর আচ্ছা এই কবুতর দিয়ে করবে নিতে চাই একদম 2500 টাকা পড়ো ঠিক আছে 2500 না রানিং একটা পেয়ার ঠিক আছে এটা দাম পড়ে 2500 টাকা ব্লু বাল জি ব্লু বাল্লেস সরি ব্লু বাল্লেস আপনি দেখেন একটা পায়ে রিং আছে মাটির পায়ে কোনো রিং নাই নরের পায়ে রিং আছে এটা ডাবল এ রিং লাগানো আছে কিন্তু এটা কি এটা হলো কি এক লোকের ডাবল এর কপি রিং এটা ঠিক আছে তো মানুষে কইলে অরিজিনাল রিং মনে করো তো না আসলে রিংটা অরিজিনাল ওই কবুতর মরে গেছে মনে একটা পাঁচা লাগাইছে আর কি ভাই যা আছে তাই বলে দেবে মিথ্যা কথা বলে লাভ নাম কত বলেন ব্যাটার এটা মাত্র 2500 টাকা পড়লো ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দুটো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের আচ্ছা এখানে আছে এক এক পিস শোকিং নর্নামাদির সাদা ভাই ভাই এটা নর কবুতর আচ্ছা সাদা শোকিং নর কত এটা প্রাইসটা কত টাকা যাচ্ছেন ভাই কোয়ালিটিটা দেখেন ঠিক আছে কোয়ালিটিটা দেখেন এটা হাতা চলায় দেখেন কোয়ালিটি দেখেন এটা সর্বোচ্চ কোয়ালিটির হাই কোয়ালিটি এক সর্বোচ্চ কোয়ালিটি এটা লিখতে পুত্র এটা লোকে হোয়াইট শোকিং বলতো আচ্ছা কত রাখবেন এটা তো যদি কোনো ভাই নিতে চায় করে দাও আদান করতে হবে একদম 4500 টাকা লাগবে ঠিক আছে জি 4500 টাকা লাগবে আমি বলতে ডাকবো ডাক দেন ডাক দেন লাল নর কবুতর পুরা বৈশের মতো হমান ভাই কত এটা মহিষ মহিষ সর্বোচ্চ কোয়ালিটি প্রাইস করে কত ভাই এটা মাত্র 2000 টাকা কয় পরের ভাই এটা ভাই মাটিটা আট পরে নটটা
ঠিক আছে দর্শক, দাম কত ভাই? 4000।